Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, how are you today? I hope that you are safe, sound and great by the grace and mercy of Almighty Allah. Today, in this video, I'd like to talk about online market. Yes, this is none other than online market regarding garment sector, food sector and recently Kurbani. প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শহরে বসবাস করছেন তারা নিশ্চয়ই প্রতিনিয়ত আপনারা নিউ কালেকশন গার্মেন্টসের বিভিন্ন পোশাক নিয়ে বসে রয়েছেন। কিন্তু এখন রিসেন্টলি এই করোনা ভাইরাসের কারণে দূর দূরান্তে থাকা ভাই বোনেরা শহরে আসতে পারছে না, মাল কিনতে পারছে না। যদিও বা আপনার কাছে রয়েছে নিউ কালেকশন, নিউ প্রোডাক্ট, নতুন নতুন আধুনিকতার ছোঁয়ায় নতুন পোশাক, নতুনত্ব কিছু, কিন্তু সেটা আপনি সেল করতে পারছেন না, হয়তোবা সেল করছেন শুধু শহর ভিত্তিক কিছু লোকের কাছে। কিন্তু আপনার যদি সেলস গ্রোথ করতে চান, ইনক্রিজ করতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে অনলাইন বিজনেসে নামতে হবে। এখন আপনি ভাববেন যে যারা গ্রামে বসবাস করে সেই গ্রামের এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে অনেক দোকান হয়ে গেছে, সেখানে অনেক গার্মেন্টসের দোকান রয়েছে, তাদের কাছ থেকে তো তারা নিতে পারে, রাইট? অবশ্যই, ডেফিনেটলি রাইট। যারা গ্রামে কোনো পোশাক নেবেন বা সহজে পোশাকটি পেয়ে যাবেন তারা কখনোই শহরে আসতে চাইবেন না, আবার যারা শহরে কেনাকাটা করতে অভ্যস্ত তারা গ্রামে নেবেন না। এখন আপনার প্রোডাক্টটি হয়তোবা জেনুইন এবং নতুন নতুন কিছু রয়েছে আপনার কাছে, কিন্তু আপনি কীভাবে তাদের কাছে পৌঁছে দেবেন? একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে পৌঁছে দিতে হবে আপনার নতুন পণ্যটির ইনভাইটেশন। আর এছাড়া কোনো বিকল্প ওয়ে নেই, আপনাকে ফেসবুক পেজ বানাতে হবে, অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিটি করতে হবে এবং আপনি টার্গেট অনুযায়ী বুস্ট করবেন, অর্থাৎ আপনি টার্গেট অনুযায়ী এক একটা এলাকা আপনি টার্গেট করবেন। সেক্ষেত্রে তারা যখন ফেসবুক ইউজ করবে তখন তাদের টাইম লাইনে আপনার পণ্যটি ভেসে উঠবে এবং তারা আপনার কাছে কন্ট্যাক্ট করবে এবং অনলাইনে সে অর্ডার করবে এবং আপনি অনলাইনে ডেলিভারি দেবেন সেটা। সেক্ষেত্রে কী হবে যে আপনার সেলস বৃদ্ধি পাবে, আপনার শুধু সেলসটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটা গ্রাম পর্যায়ে চলে গেল, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফুড সেক্টর, আমি বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিটির সাথে জড়িত, বিশেষ করে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ নিয়ে কাজ করছি এবং তাদের মার্কেটিং করে দিচ্ছি। সেক্ষেত্রে যারা কুরবানির গরু বা পশু যারা সেল করছে তাদের পেজগুলো বুস্ট করছি, গার্মেন্ট সেক্টরের পেজ বুস্ট করছি, ইভেন রিসেন্টলি ম্যাঙ্গোর প্রচুর পেজ বুস্ট করছি। সো আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করেন অথবা রাজশাহীতে অথবা দেশের যে প্রান্তেই হোক না কেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিটি তৈরি করা এবং অনলাইন ভিত্তিক অর্ডার নেওয়া এবং ডেলিভারি দেওয়া। আর এর জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করুন, দরকার নেই আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা। ওয়েবসাইটে আমরা ঢুকি না, কেউ কখনো এত সহজে ওয়েবসাইটে আমরা ঢুকি না, কেউ কখনো এত সহজেই ওয়েবসাইটে ঢুকতে চায় না। তারা ঘুম থেকে উঠার পরে প্রথম যে কাজটি করেন সেটা হচ্ছে যে ডাটা অন করে দেখেন নোটিফিকেশনে কিছু আছে কি না অথবা কেউ তাকে কোনো মেসেজ দিয়েছে কি না। সো আমরা অন্য ওয়েবসাইটে ঢুকার এক সেকেন্ড পূর্বে হলেও আমরা ফেসবুকে ঢুকি, নোটিফিকেশন চেক করি, আমরা মেসেঞ্জার চেক করি। তাই মনে রাখতে হবে যে ফেসবুক প্রতি 5 মিনিট পর পর আমরা চেক করি, বাট অন্য ওয়েবসাইটে আমরা অনেক পরে যাই, ইভেন ইউটিউবেও আমরা অনেক পরে যাই, প্রথমে আগে ফেসবুক আমরা চেক করি। তাই মাথায় রাখতে হবে যে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাকে বিজনেসটা স্টার্ট করতে হবে এবং অনলাইন বিজনেস হলে আপনি সেলস গ্রোথ করতে পারবেন। আপনি একটা ভালো প্রোডাক্ট পণ্য এমনও আছে যে গ্রাম পর্যায়ে অনেক এডুকেটেড লোক আছে, অনেক ধনবান ব্যক্তি রয়েছে যারা ভালো মাল চায়, প্রোডাক্ট চায়, সেক্ষেত্রে তারা অনলাইনে দেখবে, আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনি সেটা হোম ডেলিভারি দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের এই প্রথম ভাগের আলোচনাটি এখানে শেষ করলাম। সেকেন্ড স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কুরবানিতে কীভাবে আপনি পশু ক্রয় করবেন। আপনি জানেন যে আজকে পর্যন্ত আমি যে ভিডিওটি বানাচ্ছি আজকে পর্যন্ত ঢাকা শহরে যে বড় বড় হাট বসে সেটা এখনও সিদ্ধান্ত তারা নিতে পারেনি, একমাত্র করোনা ভাইরাসের কারণে। সেক্ষেত্রে আপনি হয়তো জেনে খুশি হবেন যে digitalhat.net নামে একটি ওয়েবসাইট গভর্নমেন্ট চালু করেছে এবং এটার মাধ্যমে অনেক পশু, গরু এবং খাসি সব আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন।
এবং দাম দর করতে পারবেন, প্রয়োজনে আপনারা লাইভ দেখতে পারবেন। সেক্ষেত্রে এখানে মাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে কোনো অতিরিক্ত মানে আপনাদের কোনো চার্জ নাই, কোনো ট্যাক্স নেই, কোনো শুল্ক এখানে দিতে হবে না। সো আপনারা ফ্রিলি এখানে কিনে নিতে পারবেন। এখন এটা তো গেল শহর ভিত্তিক ম্যাটার, কিন্তু আপনারা আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে বসবাস করি, ধরুন আমরা চাপেনউজে বসবাস করি অথবা রাজশাহী বা বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে আপনার একটা ভালো মাল রয়েছে। আপনি হয়তো জেনে খুশি হবেন যে আজকে যে নিউজটা হয়েছে, নিউজে দেখবেন চাপেনউজের কথা বলা হয়েছে, রাজশাহীর কথা বলা হয়েছে, যে এই এলাকা থেকে প্রচুর পরিমাণে গরু বা পশু বা ছাগল ঢাকা শহরে যায়, চিটাগাংয়ে যায়, এবং সর্বোচ্চ বেশি কুরবানি হয় চিটাগাংয়ে। আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। সো এই যে এই চাপেনউজের পশুর অনেক ডিমান্ড রয়েছে আমাদের ঢাকা শহরে এবং চিটাগাং এলাকাতে, সেক্ষেত্রে আপনি আপনার হয়তো একটা পোষা খুব সুন্দর একটি গরু রয়েছে বা একটি ছাগল রয়েছে, আপনি ভালো দাম পেতে চাচ্ছেন বা পাওয়ার আশা করছেন, সেক্ষেত্রে আপনার চাপেনউজে সেল করে লাভ নেই, এটা আপনাকে পৌঁছে দিতে হবে ঢাকাতে। এখন এর পূর্বে যা হয়েছিল, বিগত বছরগুলোতে যা হয়েছিল, আপনি সেখানে নিয়ে যেতে পেরেছিলেন, কিন্তু এখন বর্তমানে যেহেতু সিচুয়েশান অনেক খারাপ, সেক্ষেত্রে আপনি নিজেও নিশ্চিত না এবং আপনি আনসার্টেন অবস্থায় আছেন যে আপনার এই গরুটা কোথায় আপনি বিক্রি করবেন। সেক্ষেত্রে একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং আপনাকে টার্গেট অনুযায়ী চিটাগাং বা ঢাকা বা উত্তরা বা বনানী বা গুলশান যে এলাকা আপনি টার্গেট করবেন সেই এলাকা টার্গেট করে আপনি সেখানে বুস্ট করুন। আপনার এই সুন্দর গরুটা, আপনার এই সুন্দর ছাগল বা আপনার যে পশুটা রয়েছে সেটা আপনি কোরবানির জন্য সেল করতে পারবেন এবং ভালো দামে আপনি সেল করতে পারবেন। আমরা যারা বসবাস করি গ্রাম পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে, আমাদেরকে অনলাইন ভিত্তিক চিন্তাভাবনা করতে হবে। পেজ করুন, ওয়েবসাইটের কোনো দরকার নেই, ওয়েবসাইটে আপনার এক্সপেন্সিভ প্রতি ইয়ার আপনাকে একটা চার্জ দিতে হবে, বাট ফেসবুক পেজের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। জাস্ট আপনি বুস্ট করবেন, টার্গেট অনুযায়ী লোকেশন দেবেন আপনি এবং আপনার প্রোডাক্ট বা পণ্যটি তাদের কাছে তুলে ধরবেন ফেসবুকের মাধ্যমে, আর এভাবে আপনার পণ্যটি সেল হয়ে যাবে। তুলে ধরলাম, আশা করি আপনারা যারা অনলাইন বিজনেস নিয়ে ভাবছেন তারা প্ল্যান হইতে এগোবেন এবং আপনারা বেশি বেশি কন্টেন্ট তৈরি করবেন, কারণ কন্টেন্ট যদি আপনার কাছে না থাকে, মানে ভালো কন্টেন্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার এই পণ্যটি আপনি ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন না, সেল করতে পারবেন না। এবং এক্ষেত্রে আমার বিগত দিনে বেশ কিছু ভিডিও রয়েছে বুস্টিং নিয়ে, ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে, লাইক ফলোয়ার্স নিয়ে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি রিয়েলি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ফলোয়ার্স করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।